আশরাফ ভাই আপনার কাছে চলে যেতে চাই। এই যে বাঁধ খুলে দেওয়ার কথাটি বলা হলো, আমি প্রাকৃতিক বলেছি, নাজমুল হাসান কিন্তু সেটি ধরেছেন কথাটা, এটা আসলে কৃত্রিম একটি একটি এটা নিয়ে আমরা আলোচনাও করেছি। বাঁধ খুলে দিয়ে কৃত্রিম বন্যা সৃষ্টি, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আসলে দুটি বক্তব্য কি পরস্পর বিরোধী হয়ে গেল কিনা আপনার কাছে? না, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র এর কোনো বাস্তবতা কি আমরা দেখেছি গত 16-17 বছরে, বা এখনও কি দেখছি? বন্ধুরাষ্ট্রের আচরণ এরকম হয় না। বন্ধুরাষ্ট্র কখনো বন্ধুকে ঠকায় না, তার সাথে শত্রুতা করে না, তাকে লুটপাট করে নিয়ে যায় না, তাকে খেয়ে ফেলার চেষ্টা করে না। গত 17 বছরে ভারত বাংলাদেশকে যতভাবে সম্ভব শোষণ করেছে। আপনি ক্ষেত্র বিশেষ যদি বলেন, সেটা রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, সামরিক নীতি, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, সংস্কৃতি, মানে একটা দেশের, একটা জাতির, একটা জনগোষ্ঠীর জীবনে যত দিক আছে সব ক্ষেত্রেই তো তারা আমাদেরকে গ্রাস করার চেষ্টা করেছে, এবং সেই গ্রাস করার সুযোগটা তৈরি করে দিয়েছিল শেখ হাসিনা সরকার। ফলে আমরা একরকম ভারতের মানে পদানত, ভারতের অনুগত, ভারতের অংশ, বা রাজনীতিতে যেটা বলা হয় ভারতের অঙ্গরাজ্য, করদরাজ্য ইত্যাদি, এগুলো আমরা অনেক বছর রাজনীতিতে শুনেছি। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখনও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমরা শুনতাম, যারা ভারতের ব্যাপারে খুব মানে সোচ্চার ছিলেন, তখন ভারত এতটা আগ্রাসী ছিল না, বা হলেও সেটার প্রতিফলন দেখা যেত না স্বাভাবিকভাবে। এখন বাংলাদেশের প্রতিটা মানুষ জানে, একেবারে সবচেয়ে মানে তৃণমূলে যে বাস করেন তিনিও জানেন যে ভারতের আচরণ কি, বাংলাদেশ ভারতের জন্য কোন কোন দিক থেকে ক্ষতিকর হয়েছে গত 1.5 দশকে। এটা এতটা বিস্তৃত ছিল না তখন, কিন্তু তখনও যে কথাগুলো বলা হতো, মানে ভারত আমাদের এই করছে, সেই করছে, বা এই করবে, সেই করবে, বা অমুক দল তমুক দল ক্ষমতায় গেলে, নির্দিষ্ট করে বলি, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বাংলাদেশ ভারতের অংশ হয়ে যাবে, বা বাংলাদেশ ভারতের পদানত হবে, দাসত্ব বরণ করবে ইত্যাদি ইত্যাদি, এগুলো অনেক বছর আগের কথা বলছি। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় 80-এর দশকের কথা বলছি। সেটার বাস্তব রূপ দেখলাম আমরা গত 16-17 বছরে, এবং সেটা করতে পেরেছে ওই আওয়ামী লীগ সরকারের কারণে, শেখ হাসিনা সরকারের কারণে। এবং যেসব চুক্তি আমরা করেছি, যেভাবে অবারিত আমরা বিলিয়ে দিয়েছি, এটা তো সরকার প্রধান নিজেই বলেছেন, আর তার তথ্য প্রমাণের অভাব নাই। মানে আপনি গণমাধ্যম, সামাজিক মাধ্যম থেকে শুরু করে ইন্টারনেটে যদি সার্চ করেন যে বাংলাদেশের সাথে ভারতের আচরণ, এই বিষয়ে সার্চ করলে আপনার তথ্যের অভাব হবে না। যাই হোক, আমরা সেই অবস্থা থেকে মুক্তি চেয়েছি, সেই অবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি, এবং এই যে গণ আন্দোলনটি হলো, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রধান লক্ষ্য নিশ্চয়ই ভারতের প্রতিভু হিসেবে যে সরকারটি ছিল তারা, কিন্তু একই সাথে এই গণ আন্দোলনে যে সব মানুষ সম্পৃক্ত হয়েছে, সবার যে আকাঙ্ক্ষাটি প্রতিফলিত হয়েছে এই আন্দোলনে, সেটি কিন্তু এই ভারতের আগ্রাসন, ভারতের আগ্রাসন, ভারতের শোষণ, ভারতের দমন, ভারতের যা যা কিছু বলি, এই বিষয়গুলো কিন্তু ছিল। ফলে এই বিগত সরকার এবং ভারতের ভূমিকা পুরোটা একাকার। এক দিক থেকে যদি দেখেন, তাহলে আমরা এই শক্তিকে সরিয়েছি গণ অভ্যুত্থানের মাধ্যমে। এখন তারা কি বসে থাকবে, তারা কি চুপচাপ থাকবে? যারা পরাজিত হয়েছেন গণ আন্দোলনের মুখে, আওয়ামী লীগ এবং তার সহযোগী যেসব রাজনৈতিক দল, বা আপনার সমমনা রাজনৈতিক দল এবং সহযোগী সংগঠন, তারা তো নিশ্চয়ই আবার ফিরে আসার চেষ্টা করবে, তারা তাদের অস্তিত্ব রক্ষার চেষ্টা করবে, তারা যাতে আবার পাল্টা নির্যাতনের শিকার না হয়। আমি আবারও বলছি, আওয়ামী লীগ যে নির্যাতন করেছিল তার প্রতিপক্ষের উপরে, সেরকমটার শিকার তারা না হোক, কিন্তু তাদের সবারই বিচার হোক, একদম আইন আনুক, সর্বোচ্চ সাজা তারা ভোগ করুক, কঠোর শাস্তি তাদেরকে দেওয়া হোক, সেটা যেমন আছে, আবার পরিবর্তনের সময় এমন কিছু ঘটে যেটাকে আপনি যুক্তি দিয়ে, আইন দিয়ে আপনি বাঁধতে পারবেন না, সেরকমটা আমরা দেখেছি যে 3 দিন আমরা সরকারবিহীন ছিলাম, একেবারে নৈরাজ্যকর অবস্থা। কিন্তু সরকারবিহীন, পুলিশবিহীন একটা দেশে যা যা কিছু হতে পারে বলে মানুষের ধারণা বা কল্পনা, সেই তুলনায় আমি বলবো কম হয়েছে, তাও যা হয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর। মানুষ হত্যা থেকে শুরু করে আপনার হামলা, বাড়িঘর থেকে শুরু করে অনেক স্থাপনা জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এটা একটা ভয়ঙ্কর অবস্থা গেছে। এটা বলতে পারেন যে এই সরকারহীনতার কারণে হয়েছে। সরকারহীনতা তৈরি হয়েছে কেন? এই গণ অভ্যুত্থানের কারণে। ফলে এই পুরো বিষয়টার ইতিবাচক নেতিবাচক দিক নিয়ে বহু বছর হয়তো আলোচনা পর্যালোচনা মূল্যায়ন হবে, কিন্তু এটা সত্য বাস্তব
ঘটে গেছে। আমি একটু আরেকটু যুক্ত করতে চাই আশরাফ ভাই, সেটি হলো যে এই সাম্প্রতিক সময়ে আমরা যেটা দেখছি যে অনেকে বলছেন, সেই প্রশ্নটি আসলে আমি করতে চাই, সেটা হলো যে এই যাদেরকে ধরা হচ্ছে, যারা হয়তো বা আপনি আইনের কথা বললেন, গণহত্যার কথা বললেন, হত্যার কথা বললেন, এমনও অনেকে আছে যারা হয়তো বা সেই সময়ে দেশে উপস্থিত ছিল না, এমন অনেকেই আছেন, তাদের বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে, অনেকে বলছেন গণহারে গণহত্যা মামলা দেয়া হচ্ছে, এটি আসলে কতটুকু যৌক্তিক? আমি কিন্তু দর্শকদের প্রশ্ন আপনার কাছে। নিশ্চয়ই না, এই এই প্রশ্নটা আপনি ঠিকই করেছেন। আমরা এই সামাজিক মাধ্যমে তো সাধারণ মানুষের মতামত প্রকাশ বেশি হয়, গণমাধ্যম তো অনেক সীমিত, ফলে ওখানে আমরা এটা দেখি যে যারা গত ১৬ বছর দেশে দুঃশাসন কায়েম করেছিল, প্রতিপক্ষকে কত ধরনের নির্যাতন যে করেছে বাংলাদেশ, কেন পৃথিবীর ইতিহাসে হয়তো খুঁজে পাওয়া খুব মুশকিল হবে। আপনি যদি ডিবি অফিসে নিয়ে নির্যাতন, আয়নাঘরে নির্যাতন, গুম করে ফেলা, খুন করে ফেলা, এবং যেন তেনভাবে বিচার করে শাস্তি দেওয়া, এই রেকর্ড যদি আপনি দেখেন, তার বিপরীতে আমরা কি ওরকমটাই চাই? নিশ্চয়ই না। এই যে নতুন বাংলাদেশ, যারা আন্দোলন করে নতুন বাংলাদেশ তৈরি করলো এবং এই দুর্বিষহ দুঃশাসন থেকে জাতিকে মুক্তি দিল, এই ছাত্র জনতা, তারা তো নিশ্চয়ই ওরকমটা চাইবে না, ওরকমটা কেউই চাইবে না। আমরা যাতে একটা সভ্য বাংলাদেশ, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে ন্যায় বিচার থাকবে, যেখানে গণতন্ত্র থাকবে, মানুষের সব ধরনের অধিকার থাকবে, সেরকম বাংলাদেশ চাই। কিন্তু যেহেতু আমরা একটা উত্তরণের মধ্যে আছি, আপনি সব কিছু খুঁজে পাবেন না। এখন ধরেন এই ১৬ বছর যারা অন্যায় করেছেন বা অন্যায় সহযোগী ছিলেন, তাদের বিরুদ্ধে যদি এখন অন্যায় করা হয়, এটাকে অনেকে বলছে যে ভাই এত বছর হয়েছে, এটার তো একটু প্রতিফল ঘটবেই, বা এতদিন এত নির্যাতন হয়েছে, তার তো কিছুটা রেস্ট থেকে যাবে, আমরা স্বাভাবিক অবস্থা যেতে চাই। আবারও বলছি, সেই নতুন বাংলাদেশ হবে যেখানে আইনের শাসন থাকবে, ন্যায় বিচার থাকবে, প্রতিটি মানুষের সাংবিধানিক, রাজনৈতিক, গণতান্ত্রিক এবং মানবিক অধিকার নিশ্চিত হবে। সেই জায়গায় যেতে তো সময় লাগবে, এবং সেই জায়গায় আমরা ধাপে ধাপে যাব, একবারে হঠাৎ করে যাওয়া সম্ভব না, এটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। যে সংস্কারের কথা আপনার অন্তর্বর্তী সরকার বলছে এবং আন্দোলনকারীরাও বলছে, অন্য সবাই বলছে, একটা সংস্কার দরকার। সেই সংস্কার সংবিধান থেকে শুরু করে, আইনকানুন থেকে শুরু করে, আমার শাসন ব্যবস্থা, আমার বিচার ব্যবস্থা, আমার আইনি ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, সব ক্ষেত্রে। তো এটা তো চারটিখানি কথা না, মানে আমরা যেই ব্যবস্থার মধ্যে ছিলাম গত ৫৩ বছর, যেই ব্যবস্থার সুযোগ নিয়ে দেশে এরকম স্বৈরশাসন কায়েম হয়েছে, ফ্যাসিবাদ কায়েম হয়েছে, সেখান থেকে আপনি যখন ফিরে আসতে চাইবেন, সব কিছু আপনি বদলাবেন, কিন্তু সেটা ১-২-৫-১০ বছরেও সম্ভব না, ধাপে ধাপে করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা যাত্রা শুরু করে দিয়ে যাবে, এবং ক্রমান্বয়ে জনগণের পছন্দের বা নির্বাচিত সরকারগুলো সেটাকে এগিয়ে নিয়ে যাবে, সেই প্রতিশ্রুতি দিয়েই তারা ক্ষমতায় আসবে এবং সেটা পূরণ করবে।